ভ্রমণ পিপাসু বাঙালির সব থেকে কাছের প্রিয় জায়গাগুলোর মধ্যে পুরী হল অন্যতম। সোনালি রঙের বিস্তৃত বালিয়াড়ি আর তার ওপরে নীল সমুদ্রের আছড়ে পড়া ঢেউ, যা কখনোই পুরনো হবে না। সমুদ্রের টানেই হোক বা জগন্নাথের টানে, একবারের বেশি পুরী যায়নি এরকম বাঙালি কিন্তু খুব কমই আছে। তাই আমরা এই প্রচণ্ড শীতে আবারও বেরিয়ে পড়লাম আরেকবার পুরীর উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার আমি পুষ্পিতা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর আজকে আমরা যাচ্ছি পুরী। আজকে 12 জানুয়ারি 2024, আমাদের ট্রেন হচ্ছে শালিমার থেকে 8:45। আজকে শুক্রবার, শুক্রবারের একটা স্পেশাল ট্রেন থাকে, সেটা শুধুমাত্র শুক্রবারই চলে শালিমার থেকে পুরীর। 8:45 ট্রেনের টাইম, আর আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি। এখন বাজছে প্রায় 7:30, গাড়ি বুকিং চলছে। যদিও আমাদের এখান থেকে শালিমার স্টেশন একদমই কাছে, মানে প্রায় 4 কিলোমিটারের মধ্যে বলতে পারো, মানে 5 থেকে 7 মিনিট, 7 মিনিট টাইম লাগবে গাড়িতে। তো আমরা এখন থেকে গাড়ি বুক করছি, কারণ অনেক টাইমে কি হয়, দূরে যেতে গেলে শর্ট ডিস্টেন্সে ক্যাবগুলো যেতে চায় না। তো এখন থেকে গাড়ি বুক করছি আর বেরিয়ে যাবো 10-15 মিনিটের মধ্যে। এখানে আমাদের ব্যাগ সব নামানো হচ্ছে, এই যে ব্যাগগুলো নিচেই রাখা রয়েছে, সব নামানো হচ্ছে ব্যাগগুলো। গাড়ি বুক করা হয়ে গেছে, গাড়ি ওদের একটা গাড়ি এসে গেছে, আমাদের দুটো গাড়ি বুক করা হয়েছে, ছোট ছোট, মানে 4 সিটার। ওই তো দেখছে, ফোন করে বলে দিতে হবে ওইখানে। আর 1 মিনিট দেখাচ্ছে আর একটা গাড়ি। এখন বাজে 7:45, আর আমাদের গাড়িও এসে গেছে, আর পাক্কা 1 ঘন্টা বাদে আমাদের ট্রেন। হ্যাঁ, একটু ডান সাইডে চাপুন, ডান সাইডে চাপুন। ডিকিতে, ডিকিটা বেশ বড়ই আছে, আমাদের মালপত্র ঢুকে যাবে। দুখানা ওদের, একখানা সুটকেস ঢোকেনি, তো আমাদের এখানে রয়েছে এই সুটকেসটা। উঠে গেছি গাড়িতে আর যাচ্ছি স্টেশনের দিকে। শালিমার স্টেশন এখান থেকে যেতে হার্ডলি 5 থেকে 7 মিনিট লাগবে ব্রিজ দিয়ে, নিচে দিয়ে গেলে একটু টাইম লাগবে। চলো, পৌঁছে গেছি শালিমার স্টেশনে, ঢুকছি স্টেশনের ভেতরে। এই যে, আর এখন বাজছে ঘড়িতে 8:00, আর 45 মিনিট বাকি আমাদের কিন্তু গাড়ি থেকে নামতে, মানে গাড়ি থেকে ওঠার পর নামা অব্দি টাইম ওই 8 থেকে 9 মিনিট লেগেছে। আমরা পৌঁছে গেছি শালিমার স্টেশনে, মা বাপ্পা এখনো এসে পৌঁছয়নি কাঁধে, কারণ ওদের হয়তো অন্য, মানে অন্য রুট দিয়ে আনছে। আমরা ব্রিজের ওপর দিয়ে ডিরেক্ট একদম চলে এসেছি, আমাদের মাত্র 7 থেকে 8 মিনিট টাইম লাগলো। আর এই যে দেখতে পাচ্ছ, ট্রেনও দিয়ে দিয়েছে স্টেশনে, এখন 8:05, আর সবাই মোটামুটি গাড়ি উঠছে। আমরা এখন দাঁড়িয়ে আছি, একটু বাদে উঠলেও হবে, যেহেতু 8:45 ছাড়বে, তাই আমি তাড়াহুড়োর কিছু নেই। আমাদের বোধ হয় সামনের দিকে পড়বে, এখনো দেখিনি। আজকে কিন্তু খুব, মানে যথেষ্ট বেশি ঠান্ডা আছে, মানে ঠান্ডা এতদিন যেরকম ছিল, আজকে লোয়েস্ট দেখাচ্ছে 10 ডিগ্রি কলকাতাতে। হ্যাঁ, কলকাতাতে আজকে 10 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, আর আগামী কয়েকদিন কিন্তু যেহেতু সংক্রান্তি আসছে, সেই জন্য ঠান্ডা কিন্তু থাকবে। তো দেখি পুরীতে কেমন টেম্পারেচার থাকে, কারণ যেহেতু সমুদ্রের ধার, আশা করছি অতটা ঠান্ডা থাকবে না, কিন্তু যেরকম থাকে তার থেকে হয়তো একটু বেশি থাকবে। সমুদ্রে স্নান করতে কেমন লাগবে সেটাই হচ্ছে কথা। চলো এবার ট্রেনে উঠি, তারপরে লাগেজ ফাগেজ রাখারও ব্যাপার আছে, ওরা পৌঁছো। চিনি না, অবশেষে আমরা উঠেছি গাড়িতে, মানে ট্রেনে। এখন বাজে 8:25, বন্টুরা অনেক ঘুরে ঘুরে এসেছে। আমি বললাম যে 5 থেকে 7 মিনিট টাইম লাগবে, কিন্তু বন্টুরা মোটামুটি 15-20 মিনিট টাইম লাগিয়ে এসেছে। দীনবন্ধু মুখার্জি না, কলেজ। সবাই এসে পৌঁছেছে স্টেশনে, আর আমরা অলরেডি ট্রেনে উঠে গেছি, লাগেজ ফাগেজ রেখে দিয়েছি। এখন অনেকক্ষণ টাইম আছে, মোটামুটি 20 মিনিট মতো টাইম আছে। যে দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে এখন 8:25। শালিমার স্টেশনটা কিন্তু বেশ পরিষ্কার করে রেখেছে দেখতে পাচ্ছি, যদিও এটা অনেক বড় প্রজেক্ট হওয়ার কথা ছিল, মানে 7:30 মতো এটাও ভালো করেই একটু ডেকোরেট করা হচ্ছিল, কিন্তু তেমন ভাবে করা হয়নি, কিন্তু যথেষ্ট পরিষ্কার আছে স্টেশনটা। অনেকেই কলকাতাতে যারা থাকে বা কলকাতার ভেতর দিকে একটুখানি আউটার কলকাতাতে যারা থাকে, তারা কিন্তু শালিমার স্টেশন বললেই একদম ভয় পেয়ে যায় যে কোথায় হবে স্টেশনটা, বা রাস্তাটা অনেকেই জানে না লোকেশনটা। তো বলে রাখি, শালিমার স্টেশন কিন্তু একদম যেমন হাওড়া স্টেশন যেতে গেলে হাওড়া ব্রিজ ইউজ করলে একদম হাওড়া ব্রিজের পরেই, আর তেমনই শালিমার স্টেশন কিন্তু সেকেন্ড ব্রিজের একদম সেকেন্ড ব্রিজ থেকে
3-4 মিনিট সেকেন্ড ব্রিজ থেকে নামলে টাইম লাগে, তো খুব একটা বেশি দূরে নয়। তো শুনে শালিমার স্টেশন শুনলে ভয় পাওয়ার কারণ নেই, কারণ এখন ইন্ডিয়ান রেলওয়ে দক্ষিণ শাখার ট্রেনগুলো অনেক কটাই শালিমার স্টেশন থেকে ছাড়ে। আর শালিমার স্টেশন যথেষ্ট এখন তো পজিশন দেখছি, আগে যেরকম ছিল মানে আমি বলছি সেই 2004-05 এর কথা, মানে আজ থেকে প্রায় 20-22 বছর আগেকার কথা, তখন যেরকম ছিল তার থেকে কিন্তু অনেকটাই ইমপ্রুভ। আর আমাদের বেশিক্ষণ বাকি নেই, 15 মিনিট বাকি, ট্রেনে উঠে যাব, জল টল কিনে নেবো, কারণ রাত্রিবেলা হয়তো আর জল উঠবে না। তো এখানেও কয়েকটা দোকান আছে, আমরা অলরেডি কিন্তু খাবার কিনে নিয়ে এসেছি এখানে, তো খাবারগুলো দেখাবো কি কি খাবো। ট্রেনে গেলে আমাদের অনেক কিছু খাওয়া হয়, তো সেই অনেক কিছুই খাবার আছে, জানি না শেষ হবে কিনা, অনেক কিছু কিনে নিয়ে এসেছি। আর বাইরে বেরোলেই কিন্তু যথেষ্ট ঠান্ডা লাগছে, মানে ট্রেনের ভেতরে বোঝা যাচ্ছে না যেহেতু এসি, তো আমাদের একটা ভুল ধারণা আছে যে এসিতে হয়তো ঠান্ডা লাগে, কিন্তু সেটা নয়। এসিতে কিন্তু টেম্পারেচারটা মডারেট আছে, মানে হয়তো 22 বা 23 ডিগ্রি, কিন্তু এখন বাইরে প্রায় 12-13 ডিগ্রি টেম্পারেচার আছে, আর রাত্রিবেলা দেখাচ্ছে যে 10 ডিগ্রির নিচে নামতে পারে। তো এবার উঠে যাই ট্রেনে, বসে থাকো আর বাইরে বেরিও না। তুমি উপরে উঠবে তো, ফুটবলের মতো তুলে দেবো। এখানে ওপরে দুটো সিট আমাদের, আর লোয়ার দুটো আমাদের, আর এই সাইডে সাইড লোয়ারটা মায়ের স্পেশাল, মা সাইড লোয়ারেই থাকে যখনই যায় ট্রেনে করে, মা ওপরে তো উঠতে পারে না। আর আমার সব থেকে ফেভারিট সিট হচ্ছে আপার সিটটা, এইটা ছাড়া আমি কোনোদিন যেতে পারবো না, ওটা বাধ্য হয়ে উঠেছিলে তোমার, মানে এরকম না যে তোমাকে আর কোনো অপশন ছিল না আর কি করতে, তুমি তাই উঠেছিলে। সবে মাত্র আমাদের ট্রেন ছেড়ে দিল, এখন বাজে 8:45, একদম কাটায় কাটায় 8:45 ট্রেন ছেড়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি যে আমাদের খাবারের ব্যাগ এটা, ঠিক আছে, রাত্রিবেলা আমরা যাচ্ছি মাত্র রাতের জন্য, ভোরবেলা পৌঁছে যাবো, কিন্তু এটা আমাদের খাবারের ব্যাগ। আর অনেক কিছু এনেছি, চিপস, এই যে হট চিপস থেকে কিনে এনেছি অনেকগুলো চিপস, এগুলো সব আলুর চিপস, কর্নফ্লেক্সের চিপস, আর এগুলো হচ্ছে ব্যানানা চিপস। তো অনেক কিছু নিয়ে এসেছি, জানি না কতটা খাওয়া হবে, কিন্তু রাতেরও অনেক খাবার রয়েছে, এগুলো থাকবে, সমুদ্র ধারে বসে বসে খাবো, খাজা খেতে খেতে স্পেশালি বেশ ভালো লাগে মিষ্টির সাথে ঝাল ঝাল। আর খাবারও অনেক কিছু আছে, সেগুলো একটু পরে খাওয়া হবে, কারণ এখন সবাই 9:45 বাড়িতে, তো আমরা দেরি করেই খাই, দেখা যাক ভেতরে। কিন্তু হ্যাঁ, বাড়িতে আমি 7টায় খাই, কিন্তু বাকি সবাই 10টায় খায়, মানে আমি 7-8টার মধ্যে খেয়ে নিই না, তোমরা সবাই 10টায় 10:30 খাও, আমি তাই 10:30 বন্ধু ভাই 10:30 বা কোথায় 10, বিশাল তফাত একদম, 10:30 সবাই 10:30 খায়, আমি 7-8টার মধ্যে খেয়ে নিই, যদিও রাত্রিবেলা মাঝে মাঝে অন্য কিছু খেয়ে নিই, সেরকম ব্যাপার নয়। যাওয়া যাক, এবার ডিনারও দেখাবো তোমাদেরকে কি কি এনেছি, অনেক কিছু এনেছি ডিনারও, জানি না কতটা খাওয়া হবে। চলো, ট্রেন ছেড়ে দিয়েছে, এখন বাজে 8:46, 1 মিনিট হলো, এবার স্টেশন ছাড়ছে। এখন বাজে 9:18, আর 8:45 শালিমার থেকে ট্রেন ছেড়ে 9:20-তে ঢুকছে সাঁতরাগাছি, মাঝখানে অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে, আর এখন 9:20-তে সাঁতরাগাছি ঢুকছে। কালকে জানি না লেট করবে কিনা, কারণ খুরদা রোডের পর অবশ্য 2 ঘন্টা টাইম আছে, তো আশা করছি হয়তো ঠিক টাইমে পৌঁছবে, দেখা যাক। এখন সবে সাঁতরাগাছি ঢুকেছে, এই যে প্ল্যাটফর্ম দিয়েছে ওইদিকে, এইদিকে আমার দিকে কোনো প্ল্যাটফর্ম নেই, ওইদিকে রয়েছে খাবারের ব্যাগ রয়েছে মায়ের কাছে, আর মা অলরেডি বার্গার বের করে দিয়েছে, পন্টুর অলরেডি খিদে পেয়ে গেছে সাঁতরাগাছি আস্তে আস্তেই, ও অ্যাকচুয়ালি আমরা চিপস টিপস খেলাম, ও কিছু খাইনি, তাই ও এনেছে বার্গার, ওর বার্গারটা ও খাবে। আর আমরা আমাদের অন্য খাবার এনেছি, রোলও এনেছি, চাউমিনও এনেছি, কচুরি এনেছি, অনেক কিছু এনেছি, দেখাবো সেগুলো, ওকে দিয়ে দাও, এনে আরো আমাদের ঠাকুমার ঝুড়ি থেকে খাবার বেরোচ্ছে, কি কি আছে দেখি একটু, ও মিষ্টিও রয়েছে, তো মিষ্টি অনেক এনেছে, ও ও এটা রোল, এখানে রয়েছে রোল আর চাউমিন, চাউমিনের প্যাকেট আর দুটো রোল রয়েছে, আর ওইখানে রয়েছে, আরে এখানে রাখো তারপরে দেখছি, এইখানে বোধ হয়, ও আমি কচুরি এনেছিলাম আর সাথে ফিশ ফ্রাইও এনেছিলাম,
ফিশ ফ্রাইটা ভুলে গেছি বলতে, তখন আমি ডিমের ডেভিল এনেছিলাম আর ফিশ ফ্রাই এনেছিলাম। আর ওইখানে আর কি আছে, আর কি আছে, মিষ্টি আছে আর একটা প্যাকেট বোধ হয় আছে, ডিমের ডেভিল। তুমি ডিমের ডেভিলের তো একদম, ডিমের ডেভিলের তো কিছু নেই মনে হচ্ছে। আর তো এই যে আরো খাবার এনেছি আমি, যেগুলো সেগুলো বের করি, প্লাস্টিকটা একদম আটকে গেছে, তোমাকে ছিটতেই হবে, কারণ আমি এত ধৈর্য নেই যে আমি এগুলো খুলব। আমি খুব অধৈর্য মানুষ। এইখানে রয়েছে মনে হচ্ছে ফিশ ফ্রাইটা, আচ্ছা ফিশ ফ্রাই নিয়েছিলাম, কিন্তু ফিশ ফ্রাই গুলো মানে ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই না ফিশ ফিঙ্গার। আর ইয়ে কই, প্লেট কই, প্লেটের মধ্যে ফিশ ফিঙ্গার এনেছিলাম। আর এইখানে রয়েছে দুটো রোল, দুটো রোল আর চাউমিন রয়েছে এখানে। এটা কে কোনটা খাবে জানি না, মা চাউমিন খাবে বললে, ওদের রোল এনেছি। আর আমি তিনটে প্লেট নিয়ে এসেছিলাম যে কচুরির সাথে, কড়াইশুঁটির কচুরি এনেছি, ভাবলাম ট্রেনে একটু কচুরি খাওয়া যাক। আর একটা ডিমের টেবিল রয়েছে, যদিও ডিমের টেবিলটা এরকম অবস্থা হয়ে গেছে, পেটে এরকম অবস্থা হয়ে গেছে। আর কচুরি এনেছি, কচুরি আমি আমার খাবারটা বের করে নিয়েছি, কচুরি আলুর দম আর এটা হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা যদিও হাফ খেয়ে নিয়েছি। তো এখন 9:30 বাজছে, 9:35 বাজছে, তো খেয়ে নেবো এখন আর ওপরে উঠে যাবো আজকে। এখানে মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এবার এখন বাজে 10:04, আর আমরা একটু বাদেই শুয়ে পড়বো, একটু ভোরবেলা উঠেই পৌঁছে যাব পুরী, তারপরে যাব ডিরেক্ট সি বিচে চলে যাব। পৌঁছে আমাদের তো হোটেল অলরেডি বুক করা আছে, যাই ওপরে চলে যাই, আমার বাংকারে উঠে যাই। সরো কেউ আসছে, উঠ গে হাম, উঠে গেছি বাংকারে, মাই ফেভারিট সিট। যদি একটু বসতে অসুবিধা হয়, না এখানে তাও হাইট ঠিকই আছে, বসতে তেমন অসুবিধা হচ্ছে না। তো চাদর ফাদর পাতার ব্যাপার আছে, এই যে বেডরোল, এই যে 6টা সিটের জন্য। তো আমি এখানে আমার বিছানাটা করে নিয়েছি পুরো একদম, এই যে এদিকে বন্টু বন্টুর বিছানা করছে, এখন মেন প্রসেস রয়েছে, অনেক কষ্ট করে এখন বিছানা করবে, চাদর বাঁধবে, সেলফ সার্ভিস। এখানে অনেক বসা যাচ্ছে, এর থেকে বেশি আর বসতে পারবি না। যাই হোক, যেটাই পেয়েছি সেটাকে কষ্ট করে সেটাই নিয়ে নে মুখ বুঝে। এই যে এইদিকে আমি তো মোটামুটি সেটিং করে নিয়েছি, আমার একটা বিশাল বড় ব্যাগ আছে, পাশবালিশ ছাড়া আমি ঘুমোতে পারি না, তাই এইটা কি আমি পাশবালিশ করে নিয়েছি। বন্টুর কাছে একটা ব্যাগ আছে অবশ্য ছোট, আর মা বাবা নীল নিচে শুয়েছে। তো এখন শুয়ে পড়ছি, এখন ঘুম যদিও আসবে না, এখন সবে 10:20 বাজে, তাও আর তো কোনো কাজ নেই, তাই শুয়ে শুয়ে এখন একটু মোবাইলে গান শুনবো, আর কিছু করার নেই। মোবাইলের নেটও তেমন এখানে খুব বেশি কানেকশন নেই। চলো আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে কালকে সকালে, বাই এভরিওয়ান, গুড মর্নিং। পৌঁছে গেছি আমরা পুরী স্টেশন, এখন বাজে 6:05, আর আমাদের ট্রেনটা মোটামুটি 1 ঘন্টা লেটে চলছে, দেখতে পাচ্ছ এখন মোটামুটি কিছুটা ভোর হয়েছে। এই যে আর এখন বেরোচ্ছি স্টেশনের বাইরে, আমাদের দেখাই এখান থেকে আমরা গাড়ি করবো। আমাদের হোটেল হচ্ছে সোনালী, তো স্বর্গদ্বারের কাছেই একদম। পুরী স্টেশনের প্ল্যাটফর্ম দিয়ে আমরা হেঁটে যাচ্ছি বাইরের দিকে, আর ওখান থেকে ধরবো অটো বা কিছু পাওয়া গেলে, একটা বড় অটোই করতে হবে কারণ আমাদের যথেষ্ট বেশি লাগেজ আছে। আর এখনও একটু ভালোই হয়েছে, একটু 1 ঘন্টা মতো লেট হয়েছে, নাহলে আরও সকালে পৌঁছলে কিন্তু একদম অন্ধকার থাকতো, তো এটা তার থেকে বেটার যে একটু লেটে আমরা পৌঁছেছি।
আমরা লাস্ট পুরী এসেছিলাম 2 বছর আগে 2021-এর লাস্টে ডিসেম্বরে জানুয়ারিতে। তো তখনকার থেকে কিন্তু পুরী স্টেশন অনেক চেঞ্জ হয়ে গেছে। এন্ট্রি গেটটা এইদিকে হয়ে গেছে, এন্ট্রি গেটের পাশে গাড়ি রয়েছে। এন্ট্রি গেটটা আগে ওই দিক দিয়ে ছিল, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। চলে এসেছি গাড়ির সামনে, মানে অটোর সামনে। আর এখান থেকে অটো ভাড়াতে আমাদের হোটেল অবধি, মানে সোনালী হোটেল অবধি লাগছে 210 টাকা। অটো স্ট্যান্ডটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, এখানে প্রচুর কাজ হয়েছে লাস্ট 2 বছরে। দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে পুরীর নতুন অটো স্ট্যান্ড, যেটা একদম স্টেশনের বাইরেই। স্টেশনটা পুরো অন্যরকম ছিল, আর এবারে পুরো অন্যরকম দেখলাম। এই যে লাগেজ লোডিং হয়ে গেছে, এবার অটোতে সবাই উঠে যাচ্ছে। সকাল সকাল একদম পুরীর রাস্তা, কিন্তু যতটা ঠান্ডা হবে ভেবেছিলাম ততটা ঠান্ডা কিন্তু এখানে নেই। হ্যাঁ, ভোরবেলা অবভিয়াসলি হাওয়া দিচ্ছে গাড়িতে, সেই ঠান্ডাটা লাগছে, কিন্তু আমাদের ওখানে কিন্তু এর থেকে অনেক বেশি ঠান্ডা ছিল। সব গ্রাফিটি আর্ট করা এগুলো কিন্তু আগে ছিল না, মানে লাস্ট আমি 2022-এরই জানুয়ারিতে এসেছিলাম, তখন কিন্তু এইসব ছিল না। আমাদের সোনালী হোটেলের সামনে দেখতে পাচ্ছ, আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে, সোনালী হোটেল। এখানে আজকে আমরা এখন 4 দিন থাকবো, মানে 5 দিন থাকবো টোটাল, 4 নাইট আর 5 ডে। রাত্রিবেলা ট্রেন, 5 দিনের দিন। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, আরও ঘোরার অনেক ভিডিও আনবো। তো সব কটা দেখতে থেকো, এখনকার মতো বাই।